শেষ দিনেও জমজমাট ফটোগ্রাফি ও প্যাশনের দ্বিতীয় বার্ষিক প্রদর্শনী। 27 মার্চ শুরু হয়েছিল প্রদর্শনী, রবিবার ছিল তার শেষ দিন। শেষ দিনে উৎসাহী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নেচার, ফ্যাশন, স্ট্রিট, জঙ্গল ফটোগ্রাফির মতো বিভিন্ন বিভাগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রায় 300-এর বেশি ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। অভিজ্ঞ এবং নবাগত যেসব ফটোগ্রাফাররা রয়েছেন তাদের ছবি সকলের সামনে তুলে ধরতে এহেন আয়োজন, জানালেন উদ্যোক্তারা। এদিনের প্রদর্শনী উপলক্ষে উপস্থিত ছিলেন অমিতাভ মুখার্জি, শ্রাবন্তী পোদ্দার, সৌমি মিত্র, স্বাতী মুখার্জি, অচিন্ত সেনগুপ্ত, মনীষ দাস। এই আলোকচিত্র প্রদর্শনীতে মহিলা ফটোগ্রাফারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনী শেষে বিভিন্ন বিভাগের ফটোগ্রাফারদের পুরস্কৃত করা হয়। এটা ফটোগ্রাফি প্যাশন গ্রুপের দ্বিতীয় বার্ষিক ফটোগ্রাফি এক্সিবিশন। দারুণভাবে ওনারা, উদ্যোক্তারা যারা আছেন এক্সিবিশনের, তাকে অর্গানাইজ করেছেন। এখানে প্রিন্টিং, ফ্রেমিং, সর্বোপরি প্রেজেন্টেশন কিছু বলার অপেক্ষা রাখে না। খুব সুন্দর এক্সিবিট হয়েছে এখানে। ট্রাভেল, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, ওয়াইল্ড লাইফ, ক্রিয়েটিভ, স্ট্রিট অ্যান্ড ডেইলি লাইফ, সমস্ত ক্যাটাগরি থেকেই ছবি এক্সিবিট হয়েছে। প্রায় 300-এর কাছাকাছি ফ্রেম, 200 জনের ওপর পার্টিসিপেন্টস। ভীষণ ভীষণ ভালো এক্সিবিশন এনারা অর্গানাইজ করেছেন। আমি একজন পার্টিসিপেন্ট হিসেবে নিজে গর্বিত, আমারও দুটো ছবি এখানে এক্সিবিট হচ্ছে। খুব ভালো এক্সিবিশন হচ্ছে এটা। আমি পেশায় একজন সরকারি স্কুলের শিক্ষিকা। এই স্কুলে বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করতে করতে, ওদের পড়াতে পড়াতে, বিভিন্ন বই পড়তে পড়তেই একটা ট্র্যাভেলের একটা নেশা জাগে। তো আমি বেরিয়ে পড়লাম হিমালয়ের পথে। আমি ট্রেকিংও করি এবং তার পাশাপাশি লেখারও কিছু নেশা আছে। আমি বিভিন্ন ট্র্যাভেল রিলেটেড যে ম্যাগাজিনগুলো বেরোয় সেখানে আমি লেখালেখি করি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে সর্বপ্রথম, মানে কি বলবো, মানে নাম্বার 1 ম্যাগাজিন যেটা ভ্রমণ ম্যাগাজিন, সেখানেও আমার লেখা বেরোয়, ছবি বেরোয়। এবং তার সঙ্গে মানে ইন্ডিয়ার যে 1 নম্বর, মানে নাম্বার 1 ফটোগ্রাফি ম্যাগাজিন স্মার্ট ফটোগ্রাফি, সেখানেও আমাকে মাস্টার্স ক্রাফটসম্যান হিসেবে প্রেজেন্ট করা হয়েছিল। আমার বেশ কিছু ছবি নিয়ে এবং আমার লেখা নিয়ে, ইন্টারভিউ নিয়ে, সেখানে একটা ইন্টারভিউ পাবলিশড হয়েছিল। তারা আমাকে মাস্টার্স ক্রাফটসম্যান হিসেবে প্রেজেন্ট করেছিল। তো আমি ভীষণ গর্বিত যে একজন বাঙালি মহিলা, একজন শিক্ষিকা, হঠাৎ করে স্মার্ট ফটোগ্রাফি ম্যাগাজিনের মতন একটা ম্যাগাজিনে আমাকে ফিচার করা হচ্ছে। এটা আমাকে খুব উৎসাহ জুগিয়েছিল এই সমস্ত ব্যাপারগুলো, যে বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা ছবি বেরোচ্ছে। সেই জায়গা থেকেই আমার এই নেশাটা, মানে কি বলবো, মানে এটা ছাড়া যেন আমার নিজেকে অসম্পূর্ণ মনে হয়। আমাদের ফটোগ্রাফি প্যাশন, এটা মূলত ফেসবুক ওরিয়েন্টেড গ্রুপ। এখানে প্রায় 380টা ছবি আছে। জুনিয়র, সিনিয়র, যারা এ বিষয়ে দক্ষ তাদের সকলের ছবিটা আছে। ভাবনাটা হচ্ছে কি, যার যা শিল্পকর্ম সেটাকে সমস্ত লোকের সামনে দেখানো, এই ভাবনা থেকেই এই এক্সিবিশন। এটা আমাদের সেকেন্ড এক্সিবিশন। এর আগে আমরা আমাদের গ্রুপেতে নানা রকম ওয়ার্কশপ করি, নানা রকম কন্টেস্ট হয়। তো এইটা আমাদের সেকেন্ড ইয়ারে এরকম বড় করে এক্সিবিশন করা হয়েছে। ভবিষ্যতে এক্সিবিশন তো আমরা নিশ্চয়ই করবো। এক্সিবিশনের চেয়ে কী করে ছবি তোলা শেখানো যায়, ছবি তোলা শেখানো, যারা জুনিয়র ফটোগ্রাফার আছে তাদের সেই কোনখানে ত্রুটি হচ্ছে সেটা আলোচনা করা, তারা ছবি তুলে দিল সেই ছবিটা, যারা এক্সপার্ট পার্সন আছেন তাদের দিয়ে রিভিউ করা, এই জিনিসগুলো আমরা করে থাকি এবং আগামী দিনেও আমরা এটা করব। এইরকম একটা এক্সিবিশন, আমার অনেক বয়স হয়েছে, আমি অনেক বয়সে ক্যামেরা ধরেছি, এখনই সবার ছবি দিচ্ছি, আমারও ভালো লাগছে দিতে, আমার নিজের ছবি দেখতে দিতে পারলাম, সবাই দেখলো, জানলো, আমার একটা পরিচিতি হলো, নিজস্ব একটা পরিচিতি হলো। আর এই ফটোগ্রাফি প্যাশন গ্রুপটাকে আমি ভীষণ ভালোবাসি। এখানে যারা আছে অত্যন্ত ভালো, আর খুব ভালো রেসপেক্ট আছে, ছবি টবিও খুব ভালো পড়েছে, এক্সিবিশনটা খুব ভালো হয়েছে। এই ধরনের এক্সিবিশন যত হবে মানুষের কাছে ছবিগুলো তত পৌঁছবে, মানুষ যত ছবি দেখবে
তত কিন্তু তার শেষ দিনেও জমজমাট ফটোগ্রাফি ও প্যাশনের দ্বিতীয় বার্ষিক প্রদর্শনী। 27 মার্চ শুরু হয়েছিল প্রদর্শনী, রবিবার ছিল তার শেষ দিন। শেষ দিনে উৎসাহী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নেচার, ফ্যাশন, স্ট্রিট, জঙ্গল ফটোগ্রাফির মতো বিভিন্ন বিভাগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রায় 300 ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।